अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি পড়বো না এগুলো। কেন, কি সমস্যা এই শাড়িতে? দেখো, বিয়ের পরে বউরা বাড়ির মধ্যে কিন্তু এরকমই শাড়ি পরে, তাই তোমাকেও পড়তে হবে। এক মিনিট। এই চুড়িটা কাকিমা নিজে হাতে তোমার জন্য পাঠিয়েছে। আই এম সরি, দেখ, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। রোশনি, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ পর্যন্ত করব না, কিন্তু হ্যাঁ, চেষ্টা করব যাতে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু হ্যাঁ, তুমি যাতে আমাকে ভালোবাসো এই চেষ্টা আমি বারবার করব। আমি তোমাকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না। আর হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ করছি যে কথাটা তুমি আমাকে এখনো বলতে পারো না, সেটা একদিন নিজে থেকে এসে বলবে। সেটা না হয় এই এই ব্যাপারেই হোক না কেন। এই সুটকেসে যে রংটা লেগে আছে সেটার জন্য না শিবা সন্দেহ করছে আমাকে। অ্যাকচুয়ালি যখন আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে ব্যাগ নিয়ে, তখন একজন পেইন্টারের সাথে ধাক্কা খেয়েছিলাম। ওনার হাতে যে পেইন্টের কৌটোটা ছিল, সেখান থেকে কিভাবে রং বেরিয়ে আমার ব্যাগে লেগে গেছে। মা, আমার খুব ভয় লাগছে। ওই পেইন্টার শিবাকে আমার পুরো চেহারা, আমি কি জামা পরেছিলাম, সব কিছু বলে দিয়েছে এ টু জেড। আর শিবা, ও আমার রুমে এসেছিল, আমার আলমারি থেকে সেই জামাটা বের করার চেষ্টা করছিল। সেটা তো আমার ভাগ্য ভালো ছিল যে সেই সময় ও সেটা পায়নি। দেখ শিবা, ভীষণ জেদি, ও কোনো জিনিস শুরু করলে সেটা শেষ না দেখে ছাড়ে না, আর এবারেও প্রমাণ পেয়েও যেতে পারে। ভাগ্য সব সময় কিন্তু তোর সঙ্গে থাকবে না মা। এক কাজ কর, ওই জামা কাপড়গুলো আমাকে দে, আমি হিসেব মতো ওগুলো ঠিক লুকিয়ে ফেলবো। আমি ওখানে রেখে দিয়েছিলাম। Thank you.
সরি মালকিন, আমি আপনাকে দেখিনি। আমি শিবা, এদিকে এসো, কথা বলতে চাই, দু মিনিট। এখন কেমন আছো? কালকে তো খুব চিন্তায় ছিলে, এখন ঠিক আছো? কি ব্যাপার? কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো তো? দেখ, এই প্রদীপের শিখা মানুষের মনে আশার মতো হয়, আশারও কখনো কখনো সাহায্যের প্রয়োজন হয়। দেখ, আজ তুই হাত বাড়ালি আর প্রদীপ জ্বলল। বস, বস আমার কাছে। সোনা, আমি জানি আমার নাতি যা করেছে ঠিক করেনি, কিন্তু দেখ, সময়ের থেকে বড় শক্তি আর কিচ্ছু নয়। একটু ধৈর্য ধ, একদিন এটারও উত্তর তুই পাবি, সব ঠিক হয়ে যাবে। সমরবাবুর বিশ্বাসঘাতকতার পর কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার জন্য জানাটা খুব কঠিন হয়ে গেছে দিদা। আচ্ছা দিদা, তুমি কি সব কিছুই প্রথম থেকে জানতে? চাঁদনি মায়ের এই ভালোবাসা আমি জানি, সবটাই দেখানো। তোমার ভালোবাসাও কি তাহলে? জানিস মা, ভগবান কৃষ্ণের আরো একটা নাম আছে, গোবর্ধন। কেন? কারণ শ্রীকৃষ্ণ ইন্দ্রের অহংকার ভেঙেছিলেন। দেখ মা, ইন্দ্র হোক বা রাবণ, অহংকার আর পাপ বেশি দিন লুকোতে চাইলেও লুকোনো যায় না। ব্যাস, এখন যা কিছু হচ্ছে তাতে তুই হার না মেনে সাহস সঞ্চয় কর, দেখবি একদিন জয় সত্যেরই হবে। মা, আপনি তো দেখছি একাই পূজোর জোগাড় করে ফেললেন, আমার অপেক্ষা করতে পারতেন, একসাথে মিলে পাপ ধুতাম। আরে রোশনি, এই পোশাকে তো তোকে একদম সেই ছোট্টবেলার ধানি লঙ্কা লাগছে। সমর, শোন না, কাল ভাই ফোঁটা, তার মানে দাদা বোনের দিন, কিন্তু এই বিয়েটার জন্য না দাদা বোনের সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে, আর তোকে এটা ঠিক করতে হবে। শিবরাজেরও তো জানা উচিত তাই না, যে রোশনি বিয়ে করে কোথায় এসেছে? নিজেরই বাড়িতে। তাই কাল তুই রোশনিকে শিবরাজের কাছে নিয়ে যাবি, ঠিক আছে বাবা? হ্যাঁ কাকিমা।